আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর আহমেদ টিআরএসটি নেটওয়ার্কের পক্ষ থেকে। তো আবারও আপনাদের সামনে ক্র্যাগলিস্টের একটি আপডেট টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। ক্র্যাগলিস্টের 4W সিরিজের আপডেট টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালের টপিকস হচ্ছে মেল পাস বা মেল ইনবক্স রিলেটেড। অনেকেই আছেন যাদের মেল ঠিক থাকে, মেল ইনবক্স হচ্ছে চেক করেন আপনারা। আর যারা আমার টিউটোরিয়াল দেখে মেল চেক করা শিখছেন বা মেল চেক করার প্রসেসটা জানতে পারছেন, এই নিয়মে তো আপনারা সেন্ড করেনি, বাট কিছু কিছু দেখা যায় যে আপনাদের কিছু সমস্যা থাকে যে মেল অনেকবার সেন্ড করার পরে মেল ব্লক হচ্ছে বা মেল পাস হচ্ছে না, এমন কিছু প্রবলেমের কথা আপনারা বলছেন। তো গতকালকে আমাদের লাস্ট টিউটোরিয়াল ছিল M4W সেকশনের, আর আজকে একটা টিপস দিব, আপডেট টিপস, যেটা আমি গতকাল টেস্ট করলাম। তো টেস্ট করার পর আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল। তো আজকে আপনাদের সাথে সেই টিপসটা শেয়ার করব যাদের মেল চেক করার পরও মেল ইনবক্স হচ্ছে, বাট কিছু দেখা যায় যে মেলগুলি কিছুক্ষণ পর ব্লক হচ্ছে বা মেল সেন্ড হচ্ছে না, লিড কম আসতেছে। তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে কাজ করে দেখতে পারেন। আশা করি আলহামদুলিল্লাহ ভালো লিডস আসবে আপনাদের। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এর আগে আপনারা যারা লিডস মেল চেক করা বা মেল পাস হয় কীভাবে, ইনবক্স হয় কীভাবে, এটা দেখছেন, তারা তো জানেনি কীভাবে পোস্ট করতে হয়, বাট আমি আজকে আবারও আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে পোস্ট করবেন এবং কোন ওয়েতে আপনারা মেলগুলি চেক করবেন বা মেলগুলি কীভাবে সেন্ড করলে আপনাদের মেলগুলি ইনবক্স হবেই। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করে নিলাম, এটা স্টোরি ক্লিন করব, দেন cl.com। যেহেতু আমরা মেল চেক করব এবং মেল ব্লক সলিউশন করব, তাই আমরা একটা পোস্ট করব শুরুতেই। তো পোস্ট করার জন্য আমাদের বাংলাদেশ সেরে যেতে হবে, বাংলাদেশ। আমরা বাংলাদেশে চলে আসলাম, দেন আমরা এখানে পোস্ট টু ক্লাসিফাইডস এই লিঙ্কটা ওপেন করবো। ক্যাজুয়াল এনকাউন্টার্স থেকে একটা পোস্ট নিব আমরা পোস্ট করার জন্য M4W সেকশন। এখান থেকে এই পোস্টটা আমরা নিব। এই পোস্টটা অনেকেই করছে, এই পোস্টটা আমরা নিই, এতটুকু কপি করলাম। দেন পোস্ট করার নিয়ম যারা জানেন তো জানেনি, যারা না জানেন, নতুন, যাদের মেল সেন্ড করা নিয়ে প্রবলেম, ব্লক হয় অনেক, তারা একটু দেখুন। ওকে, তো আমি এখানে পেস্ট করলাম, দেন আমি এখান থেকে একটা সাবজেক্ট দিব। পোস্ট কোড আমার, দেন আমার কি লাগবে, একটা ইমেল আইডি লাগবে। তো আমরা একটা ইমেল আইডি দেই। আমি আমার ইমেলটা লগইন করি। আমি পোস্ট করার সময় সবসময় ইয়াহু আইডি ইউজ করি, আপনারা চাইলে অন্য কোনো আইডি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম আশা করি হবে না। তো ভিউয়ার্স, আমি লগ ইন করে ফেলছি, এখন আমি এই আইডিটা নিব, কপি করলাম, পেস্ট, ডান উইথ ইমেজ, পাবলিশ। ওকে, আমার কাছে একটা মেল আসবে। লিঙ্কে যাব, লিঙ্কটা except manage your post, the post URL e jabo, then ekhon amra mail check korbo. तो मेल चेक करार जोन्नो आमरा ए लिंकटाते में ए आईडीटाते मेल करब। तो आमादेर मेल करार जोन्नो आमादेर जीमेले जाब आमरा .com आमी आमार एकटा जीमेल आईडीते लगइन करब। ओके आमी लॉगिन करे फेललाम। तो जादेर मेल चेक करार पर मेल सेंड होच्छे बा किछुक्षण परे देखतेछेन जे मेल ब्लक हये जाच्छे बा मेल किछुक्षण परे जाच्छे ना, तारा कि करबेन? तारा एई टिप्सटा अलाउ करते पारेन। एई टिप्सटा अलाउ आमी गतकालके अलाउ अप्लाई करछिलाम। अप्लाई करार परे आलহামদুলিল্লাহ ভালো লিডস আনতে পারছি। तो দেখুন এই আমি মেলটা নিলাম, টুতে রাখবো। दें अपनारा जे क्यों जो मेसेजटाई लेखें ना कें मेसेजर पर एक टेक्स्ट बा अपनारा बडी मेलटा उल्लेख करें, बडी मेलटा भेंगे दें अनेके बा अनेक किछुई करें। तो आमी एखाने बडी मेलटा भांगी नहीं, आमी एखाने बडी मेलटा एइभाबेई राखछि। बडी मेलटा जस्ट आमी सबजेक्टे उल्लेख करे दिछि। तो आमार मेलटाओ सेंड हये गेछे, देखुन मेलटा सेंड हयेछे एबं आमी एखाने किन्तु रिप्लाइओ पाइछि। इसमाने आसलो ना कि देखान टाइम की प्रॉब्लेम है। अच्छा हमें अन्य एक मेल मैसेज करी। तो देखिए आई एम इंटरेस्टेड, आई एम रियल। यू इंटरेस्टेड टेक्स्ट मी। একসাথে আমার মেলটা চেক করা হয়ে যাচ্ছে এবং আমার লিড আসতেছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। ওকে দেখুন আমার মেলটা ঠিক আছে, আমার এই মেল মেসেজটা ওকে আছে। এই মেসেজটা দিব আমি। मेलटा रखबो। तो आगे जेहेतु आमार एकबार मेलटा आसछे आमी एटा डिलीट करी। ओके मेल सेंड। तो देखुन व्यूअर्स आमार मेलও चले आसछे एबं एई टाइपेर मेल देखले आपनार Craigslist-e जेहेतु आपनि मेलटा सबजेक्ट हिसेबे उल्लेख करछेन। तो যারা আপনাদের কাছে মেল পাঠাবে অবশ্যই আপনাদের এই মেল আইডিটা দেখে তারা মেল সেন্ড করে দিতে পারবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আপনাদের ব্লক হওয়া বা মেল সেন্ড না হওয়ার প্রবলেমটা অনেক ক্ষেত্রে অনেক সলিউশন হবে। আমি গতকালকে আমার যেসব মেল আইডি দিয়ে মেল সেন্ড হয় না সেগুলোও আমি অ্যাপ্লাই করছি, করে দেখলাম যে খুব ভালোই আমার লিড আসতেছে এবং আমার যে আইডিগুলি দিয়ে মেল সেন্ড হইতো না ওই আইডিগুলি দিয়েও আমি মেল সেন্ড করতে পারছি। তো আপনারা এইভাবে কাজ করলে বা এইভাবে মেল সেন্ড করলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো লিড আনতে পারবেন। তো ফুল টিউটোরিয়াল শেষ হওয়ার পরও কিছু টিপস যদি মাঝে মধ্যে পাই বা আপডেট কোনো কিছু যদি পাই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং আপনাদের যদি এই টিউটোরিয়ালটা দেখে তেমন কোনো উপকার হয়ে থাকে বা মেল সেন্ডের বা মেল ব্লকের কোনো প্রবলেম সলিউশন হয়ে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এর সাথে যদি আপনাদের কোনো সলিউশন লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করলে অবশ্যই আমি তার সলিউশন যদি জানা থাকে তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।